থামথার। দুদিনের ছুটিতে মেঘেদের লুকোচুরি আর শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দুটোই দারুণ উপভোগ করবার সেরা ঠিকানা। কালীপৌঁছালের এক শান্ত নিরিবিলি পাহাড়ে ঘেরা গ্রাম সামতার। সামতার ট্যুর গাইডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা অববিট কালিম্পং ভবন নিয়ে একটি অসাধারণ ভিডিও দেখাতে চলেছি। তো পানবু সহ ইয়াংমাকুম, সামতার, লামাদারার কয়েকটি সুন্দর সুন্দর সাইট সিন দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কালিম্পং চারখোল, পাবং এবং লোলেগামের কাছে ছুটি কাটানোর একটি নতুন ঠিকানা এই পাহাড়ি গ্রাম। এখানকার কাঞ্চনজঙ্ঘার স্বর্গীয় অনুভূতি, পাহাড়ি নির্জনতা এক অদ্ভুত ভালো লাগা তৈরি করবে আপনাদের মনে। সবকিছু পিলিয়ে প্রকৃতি তার রূপ রস গন্ধে ভরিয়ে রাখে এই পাহাড়ি গ্রামটিকে। সামতারে এখনো কোনো কোলাহল ও দূষণের বিন্দু মাত্র অস্তিত্ব পৌঁছায়নি। শিলিগুড়ি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এই গ্রামটি অবস্থিত। বড় রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে 3,500 টাকা, সময় লাগে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো। আবার শিলিগুড়ি থেকে সকালে আর বিকালে শেয়ার গাড়িও পাওয়া যায়। শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে যেতে হবে। সেবক কালী মন্দিরের আগে পিয়া হোটেল ব্রেকফাস্ট আর লাঞ্চ করার আদর্শ জায়গা। এখান দিয়ে আমরা যখনই যাই তখনই এখানেই ব্রেকফাস্ট বা লাঞ্চ করি। এই হোটেলটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আর টয়লেট আছে। আজ ব্রেকফাস্ট করব পুরি সবজি, দাম পড়ল 50 টাকা। সেবক কালীবাড়ি থেকে 5 কিলোমিটার দূরে কালীঝোড়া। ওই তিস্তা নদীর ওপারে 5,500 ফুট ওপরে পানবু পাহাড়ে উঠতে হবে। ভয় ভয় করছে, চলুন দেখা যাক কি হয়। কালীঝোড়াতে তিস্তা নদীর ওপরে ড্যাম পার করে পানবু পাহাড়ের ওপর উঠলেই পাহাড়ের মাথায় পানবু ভিলেজ। তিস্তা ড্যাম দিয়ে যাবার রাস্তার ভিউ জাস্ট অসাধারণ, সকলকে মুগ্ধ করবেই। পানবু পাহাড়ের চড়াই উতরায় হেয়ারবিন রাস্তা দিয়ে ওপরে উঠতে উঠতে দেখতে পাবেন তিস্তা নদীর আঁকাবাঁকা বয়ে চলা সবুজ জল আর দূরে করোনেশন ব্রিজের সাথে একই সরলরেখায় কালীঝোড়া ড্যামের ভিউটাও অসাধারণ। এত ওপরে উঠতে খুব ভয় ভয় করছে। পাহাড়ের ধাপে ধাপে ধান ক্ষেত, চা বাগান, পাইন বন, হিমেল হাওয়া, ইট কাঠের শহর থেকে দূরে নির্ভেজাল বিশুদ্ধ পরিবেশ পার করে পৌঁছে যাবেন পানবু ভিউ পয়েন্টে। গাড়ি থেকে নেমে দেখে নিন পানবু, অদ্ভুত সুন্দর প্রকৃতির মায়া জড়ানো একটি অসাধারণ ভিউ পয়েন্ট। একদিকে ডুয়ার্স আর অন্যদিকে পানবু পাহাড়, আর তার মাঝ দিয়ে মেঘেদের আনাগোনা, আর নিচ দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দরী তিস্তা, করোনেশন ব্রিজ আর কালীঝোড়া ড্যাম, আর অন্যদিকে সবুজ গালিচায় মোড়া ডুয়ার্স আর তার মধ্যে বয়ে যাওয়া জানা অজানা নদী। এক অনাবিল শান্তির ঠিকানা পানবু। এখানে কোনো হোমস্টে নেই, আগে একটা ছিল কিন্তু বর্তমানে বন্ধ। এখানে ওয়েদার ভালো থাকলে কয়েক ঘন্টা কাটিয়ে হোমস্টে চলে যাবেন। পানবু থেকে 8 কিলোমিটার দূরে সামতার অবস্থিত। সামতারে থাকবার উল্লেখযোগ্য হোমস্টে হলো আমিহুদ হোমস্টে, আর এটাই আমাদের থাকবার আস্তানা। আগেই সরাসরি ফোনে হোমস্টে বুক করে নিয়েছি। ফোন নাম্বার হলো, বাম দিক ধরে ধরে অসম্ভব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সামতার হসপিটালের সামনে, আর এখান থেকে ডান দিকের ওই খারাপ রাস্তা দিয়ে পৌঁছে গেলাম আমিহুদ হোমস্টেতে। বেশ সুন্দর ছিমছাম সাজানো গোছানো পরিষ্কার হোমস্টে। হোমস্টেটা 3 তলা, মোট 9টা রুম আছে। এর মধ্যে 4টি রুম 201, 202, 301, 302 কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, আর রুম নাম্বার 203 আর 303 পাহাড় ভিউ রুম। তবে হোমস্টের সামনে একটি ছোট ব্রিজ আছে যা স্কাইওয়াকের সমতুল্য। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। রুম ভাড়া 4 বারের খাবার নিয়ে পার হেড 1600 টাকা। 9 বছরের বাচ্চাদের
800 টাকা। ড্রাইভারদের জন্য পাশের বিল্ডিং এ একটি রুম আছে, চারজন থাকতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। প্রতিটি ফ্লোরে রুমের বাইরে বসবার জন্য সোফা আর ডাইনিং টেবিল আছে, এখানে বসে সকালের চা বিস্কুট আর বিকালের স্ন্যাক্স খেতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের রুমে চেক ইন করলাম। রুমটা খুবই সুন্দর, রুমে একটি কিং সাইজের বেড, তিনটি পিলো, দুটি কম্বল আর আলমিরা আছে। এই হোমস্টেতে একটি জিনিস লক্ষ্য করলাম, সব ফার্নিচার আর দরজা জানালাগুলো সেগুন কাঠের। বাথরুমটা ছোট হলেও সুন্দর, গিজার আছে। চলুন ব্যালকনি থেকে আপনাদের ভিউ দেখায়, জাস্ট অসাধারণ সুন্দর ভিউ দেখুন। এখান থেকে বাম দিকে ওই অনেকটা দূরের পাহাড়টি দার্জিলিং শহর, আর উত্তর থেকে অনেকটি দূরের পাহাড়টি কালিম্পং শহর, ও তার পাশে পাহাড়ের মাথায় দূরবীনধারা আর ডেলো। কালিম্পং এর মাথার ওপর দিয়ে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। ওই দূরে বড় পাহাড়টি সান্দাকফু আর ফালুট, আরো দূরের ওই পাহাড়টি সিকিমের গ্যাংটক। আকাশ পরিষ্কার থাকলে ঠিক দূরবীনধারার পিছনেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। ওই সামনের পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে সামথারের আর একটি অংশ, আর তার এক পাশে পাহাড়ের মাথায় চারকোল। এই রুমের বেডে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আমরা ফ্রেশ হয়ে নিলাম, তারপর গ্রাউন্ড ফ্লোরের পিছনের দিকে ডাইনিং রুমে লাঞ্চ করব। আজ লাঞ্চে আছে সবজি, ডাল, আন্ডা কারি, দেরাদুন রাইসের ভাত, পাঁপড় আর স্যালাড। লাঞ্চে একদিন ডিম আর একদিন মাছ থাকে। সত্যিই এখানকার খাবারের স্বাদ অতুলনীয়, পরিমাণেও যথেষ্ট। লাঞ্চের পর আমরা যাব সাইট সিনে। হোমস্টের মালিককে বলাতে একটা গাড়ি ঠিক করে দিল, ভাড়া নেবে 2000 টাকা। দেখব চারখোল, পাবং, লাইমদারা, তামাদারা, ইয়াংমাকুং, দেখা যাক কতটা কমপ্লিট করতে পারব। চলুন যাওয়া যাক। থামতার বাজার হয়ে আমরা এসে পৌঁছলাম চারখোলে, দূরত্ব 4 কিলোমিটার। গেট দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন চারকোল ভিউ পয়েন্ট। জায়গাটি প্রচুর প্রাকৃতিক সৌন্দর্যে ভর্তি এবং এটি একটি পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য একটি জনপ্রিয় অফবিট প্লেস। আকাশ পরিষ্কার থাকলে চারকোল থেকে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য আজীবন অভিজ্ঞতা হয়ে থাকবে। চারকোল গ্রামটি পাইন, ওক, শাল এবং সাইপ্রাস গাছের সাথে সুসজ্জিত, আর ওই দূরে কালিম্পং শহর, চারকোল পাখির জন্য জনপ্রিয়। এই পার্কটি রক্ষণাবেক্ষণের অভাব আছে। এবার যাব পাবং। সামথার থেকে দূরত্ব 3 কিলোমিটার। চারিদিকে সবুজ পাইনের জঙ্গলে ঘেরা শান্ত পাহাড়ি গ্রাম পাবং। আকাশ পরিষ্কার থাকলে সুসজ্জিত হোমস্টে থেকেই দেখতে পাবেন বরফে ঢাকা রাজকীয় কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দৃশ্য। আঁকা রাস্তা দিয়ে চারিদিকে সবুজ গাছগাছালির মধ্যে দিয়ে এসে পৌঁছলাম লাইমদারা বা রায়দারা ভিউ পয়েন্ট। সামথার থেকে দূরত্ব 4 কিলোমিটার। এটা পানবুর পর আর একটি সুন্দর স্পট। এখানকার সৌন্দর্য অবলোকন করতে হলে যেতে হবে ওই পাহাড়ের ধারে। এখানকার সৌন্দর্য জাস্ট অসাধারণ। দেখুন নিচে র্যালি রিভার আর ওই দূরে তিস্তা নদী। আমার সামনে ওপারে ওটা দূরবীনধারা, সম্মুখ পাহাড়টি কালিম্পং আর ডান দিকে ডেলো। এখান থেকে যাব লামাদারা। সামথার থেকে দূরত্ব 3 কিলোমিটার। কালিম্পং জেলার একটি
ছোট্টগ্রাম শামতার আর এখানেই লামাদারা অবস্থিত। এই ভিউ পয়েন্টটি একটি হোমস্টে, লামাদারা হোমস্টে। খুব সুন্দর একটি জায়গা লামাদারা, যেখান থেকে ডুয়ার্সের তরাই থেকে সূর্যোদয় আর অপরদিকে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আবার এখানকার মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখার মতো। এই লামাদারা কটেজেও থাকতে পারে, ভাড়া জনপ্রতি খাওয়া দাওয়া নিয়ে 2000 টাকা। এই প্রিমিয়াম কটেজটি আমিহুদ হোমস্টের মালিকদের। এবার গন্তব্য ইয়াংমাকুম। শামতার থেকে 6 কিলোমিটার আর পানবুদারা থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। মেইন রোড থেকে একটু ওপরে উঠতে হবে। এই ভিউ পয়েন্টটি একটি হোমস্টে, মঞ্জুশ্রী রিট্রিট। অসম্ভব সুন্দর 6খানা কটেজ নিয়ে গড়ে উঠেছে। আবার এখন নিচের দিকে কয়েকটি কটেজ তৈরি করা হচ্ছে। এই হোমস্টে থেকে 360 ডিগ্রি ভিউ কাঞ্চনজঙ্ঘা বিরাজমান, আবার চারপাশে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো। সূর্যাস্ত আর সূর্যোদয় দেখবার অনাবিল দর্শনীয় স্থান, অতি মনোরম, দেখলেই থাকতে ইচ্ছা করবে। এখানে থাকতে 1800 টাকা মাথা পিছু প্রতিদিন সমস্ত মিল সহ লাগে। এখান থেকে 1 কিলোমিটার গেলে পানবুধারা ভিউ পয়েন্ট। শামতার একেবারে গ্রাম্য পরিবেশে চারিদিকে উঁচু নিচু পাহাড় চূড়া, ভুট্টা, ঝাড়ু আর এলাচ গাছ দেখতে পাবেন। ছোট্ট গ্রামটির সরলতা ও সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। হোমস্টেতে ফিরেই পেলাম চা আর গরমাগরম পকোড়া। সন্ধ্যা নামতেই সবাই ঘর ছেড়ে সামনের টনে হাজির। উল্টো দিকের পাহাড়গুলিতে আলোর মালা জ্বলে উঠল ঝিকমিকিয়ে। এই আপার সৌন্দর্য ছেড়ে যেতে ইচ্ছা করবে না, ক্যামেরাতে ভালোভাবে আসিনি। এখন সন্ধ্যা 7টা। নিস্তব্ধ পাহাড়ের চারিদিকে অন্ধকার, আর দূরে দার্জিলিং কালিম্পং শহরে জোনাকির মতো চলছে আলো, যা ভয়ঙ্কর সুন্দর করে তুলেছে। ডিনারে আজ রুটি, আলু ভাজি, নেপালি চিকেন কষা আর সালাড। নেপালি চিকেন কষা লাজবাব, এর স্বাদের ভাগ হবে না। এখন ভোর 5টা, পাখি আর মোরগের ডাকে ঘুম ভেঙে গেছে। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে, আবার পাহাড় দৃশ্যমান হচ্ছে। এখন সকাল 5:30, পশ্চিম আকাশে চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে আর সূর্যের আলোয় আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে। পাহাড়ের ফাঁকে ফাঁকে পেঁচা তুলোর মেঘ ভেসে আছে, অদ্ভুত সুন্দর লাগছে। ঠিক সকাল 7টায় বিস্কুট আর মর্নিং টি পেলাম। এখন সকাল 7:05, চায়ের কাপ হাতে আমরা ব্যালকনি দিয়ে তাকাতেই ওই দূরে কালিম্পংয়ের দূরবীনধারার মাথার ওপর দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই অনুভূতি বলে বোঝানো যাবে না, স্লিপিং বুদ্ধ, জাস্ট অসাধারণ সুন্দর, বলে বোঝাতে পারবো না। এই অনুভূতি সারা জীবন মনে থাকবে।
সকালে প্রার্থনার আওয়াজ শুনে চার্চে গেলাম। হোমসের কাছেই আছে দুটো চার্চ আর একটি ভিউ পয়েন্ট। এই চার্চটি হোমসের মালিকদের নিজস্ব আর একটি ওপরে আছে। মনে শান্তি বিরাজ করল। চার্চের পাশ দিয়ে সামান্য নিচে গেলেই ভিউ পয়েন্ট। অনেক নিচে বয়ে চলেছে একটা নদী, নদীর নাম চারকোলে। অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ এখানকার। বাম দিকে ওই অনেকটি দূরে দার্জিলিং শহর, আর উত্তর দিকে অনেকটা দূরে কালিম্পং শহর, ও তার পাশে পাহাড়ের মাথায় তুরপিনদারা মনেস্ট্রি। যদিও ভিউ পয়েন্টের রক্ষণাবেক্ষণের অভাব আছে। এখান থেকে ওই ওপরে ওখানে হোমস্টের বনফায়ার হয়। সকালে বৃষ্টি শুরু হলো, পাহাড়ের বৃষ্টির এক আলাদা রূপ। এখন সকাল 9টা, ব্রেকফাস্টে আছে গরম গরম পুরি, সবজি আর ডিম সিদ্ধ। দুদিন দুরকমের আবহাওয়া ছিল। প্রথম দিন পরিষ্কার আকাশ, তাই জনপ্রিয় পানবু ভালোভাবে দেখতে পেয়েছিলাম। আর দ্বিতীয় দিন মেঘলা আকাশ আর মেঘেদের লুকোচুরি, দুটোই দারুণ উপভোগ করেছি। খরচ কেমন পড়বে? এনজিপি থেকে গাড়ি ভাড়া 3,500 টাকা, পাঁচজনের হিসাবে 700 টাকা জনপ্রতি। হোমস্টে জনপ্রতি খাওয়া দাওয়া নিয়ে 1600 টাকা, সাইট সিন 2,000 টাকা, পাঁচজনের হিসাবে জনপ্রতি 400 টাকা। এরপর গাড়ি ভাড়া 3,500 টাকা, পাঁচজনের হিসাবে 700 টাকা। এক রাত দুদিনের জন্য একজনের খরচ 3,500 টাকা। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আপনি এই ধরনের ভিডিও চান কিনা কমেন্ট করে জানাবেন। বাংলা সহ গোটা বিশ্বের জানা অজানা ভ্রমণ কাহিনী যদি আপনি চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে ফেসবুকে ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিন্দাস থাকুন। Thank you for watching.